अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे देखो ना, अरे जे तुई ও না হয় একজন অভিনেত্রী, বাইরের একজন, আর তুই তো আমাদের নিজেদেরই একজন লোক ছিলি, তাই না? বিশ্বাস করেছিলাম তোকে, কিন্তু তুই বিশ্বাসঘাতকতা করলি আমাদের সঙ্গে। আরে বিশ্বাসঘাতকতা তো আমার সঙ্গে হয়েছে, ধোঁকা দিয়ে তো আমার জমি নেওয়া হয়েছে। আরে বিশ্বাসঘাতকতা বলে না সেটাকে মূর্খ, ন্যায় বিচার ছিল সেটা, ন্যায় ছিল সেটা, গোটা গ্রামের সামনে যেটা পঞ্চায়েত নির্দেশ দেয়। আর যে কারণে তুই অসন্তুষ্ট ছিলি না, পুরুষের মতন আমাকে বলতে পারতি তুই, আমি তোকে বুঝিয়ে বলতাম। জিজ্ঞেস কর, প্রত্যেকে দাঁড়িয়ে আছে এখানে, কখনো ধর্মরাজ মাহিয়াবংশী কারোর সঙ্গে অন্যায় করেছে? তোর সঙ্গে আমি সেটা করতাম না, নিজের ছায়া ভেবেছিলাম আমি তোকে, কিন্তু তারপরেও তুই আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। কি ভেবেছিলি তুই আমাকে, যে তুই এরকম একটা কাজ করে ধর্মপূর্তি নিজের পায়ে হেঁটে বেরিয়ে যাবি? এরকমটা হওয়ার নয়, আর তুই একবার তাকিয়ে দেখে মানুষগুলো চোখে তোর জন্য কতটা ঘৃণা। এসবই নাকি ধরমপুরের মালকিন, যে দিনের জন্য কুরিয়ার মায়ের কাছে প্রার্থনা করেছিল, উপোস করেছিল, কষ্ট সহ্য করেছে, সেই দিনই তুই এই নাটকবাজকে আমাদের বাড়িতে পাঠিয়েছিস। তোর এই খারাপ ব্যবহারের জন্য সব থেকে বেশি কষ্ট এই মেয়েটা পেয়েছে। আরে তোর জন্য এই মেয়েটার চোখে জল এসেছিল, যে এই বাড়ির প্রত্যেক সদস্যের চোখের জল মুছে নেওয়ার দায়িত্ব নেয়। কাদম্বরী আমায় ঠিকই বলেছিল যে তুই সুভদ্রার মতন দেখতে হওয়ার সুযোগ নিয়ে শুধু সুভদ্রাকেই অপমান করিসনি, বরং ওর সন্তান সন্ততি, ওর মা বাবা এবং এই গোটা মাহিয়াবংশী পরিবারকে তুই অপমান করেছিস। সুভদ্রা আমার অতীত ছিল, আর এই সন্তু আমার বর্তমান। তুই আমার অতীত এবং বর্তমান দুটোকে অপমান করেছিস। এই যে আমার ছেলেকে দেখছিস না, মৌলিক, ওর হাতে একবার গোহত্যা হয়েছিল, তখন আমি ভেবেছিলাম যে এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না, আর তুই আমার বিশ্বাসে খুব খারাপভাবে আঘাত করলি পিনাকি। তুই যে কাজটা করলি সেটার কাছে ওর অপরাধ তো কিছুই নয়। ধর্মরাজ বাবু, আমাকে ক্ষমা করে দিন, ওনার কথায় আমি ওর কথা শুনে নয় লোভে পড়ে। কারোর কথা শুনে তো মানুষ ভুল করে ফেলতে পারে, আর তোর এই যে অন্যায়টা না, সেটা এই প্রত্যেকটা গয়নার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো তুই আমার বাড়ি থেকে চুরি করেছিলি। শিল্পী বলিস না তুই নিজেকে? শিল্পী তার নিজের শিল্পকলা দিয়ে মানুষের মন জয় করে, মানুষের ভালোবাসা পেয়ে থাকে। তুই তোর নিজের সঙ্গে সঙ্গে নিজের শিল্পকর্মকেও অপমান করেছিস। আর এই যে তুই অভিনয়টা দেখালি না আমাদের এখানে, এটার বদলে তুই সবার ঘৃণা পেয়েছিস। এবার ওদের একবার জিজ্ঞেস কর যে ওরা তোদের কি শাস্তি দিতে চায়, জিজ্ঞেস কর ওদের। একে আমাদের হাতে তুলে দিন মালিক, একে আমরা ছাড়বো না, একে নিজের হাতে শাস্তি দেব। মালিক এদের আটকান, মালিক। কেন বল মালিক, আমি এনার ব্যাপারে ভাবছি না, আমি তো সেই দেবীর কথা ভাবছি যার জন্যে এই গ্রামবাসীর মনে এত সম্মান। যদি এনার কিছু হয় তাহলে মালিক ওই নামটাই কলঙ্ক লেগে যাবে।
যে ওনার মতো দেখতে হওয়ার জন্যে এর এই অবস্থা হয়েছে। আমি এই কথা বলছি না যে ইনি কোনো অন্যায় করেননি, এনার শাস্তি তো প্রাপ্য, কিন্তু তিনি তো ছিলেন দয়াময়ী করুণাময়ী। যদি এনার গায়ে হাত তোলা হয় তাহলে সুভদ্রা মালকিনের গায়ে তো সেই দাগ লাগবে। শুনলি, মাইয়া বংশী পরিবারের একজন সদস্য, তুই ওকে কষ্ট দিয়েছিলি কিন্তু ও তোকে ক্ষমা করে দেওয়ার কথা বলছে। সুভদ্রার মতো দেখতেও নয় ঠিকই, কিন্তু সুভদ্রার মতন মায়া মমতা রয়েছে ওর শরীরে। এদের সবাইকে আটকাস না ভাই, শাস্তি তো ওর পাওয়াই উচিত। হ্যাঁ দিদি ভাই, তোর শিল্প নিয়ে তোর নিজের খুব গর্ব ছিল না? এবার তুই দেখতে থাক, তোর গ্রামে তোর এই শিল্পকর্ম নিয়ে যতজন তোকে কদর করতো না, তোকে প্রশংসা করতো বুঝলি, তারা এবার তোকে ঘেন্না করবে। আজকের পর থেকে অভিনয় করার কোনো মঞ্চ তুই পাবি না। লজ্জা হলো না তোর একবার পিনাকি? মনে এতটা শত্রুতা নিয়ে আমাকে দাদা বলে ডাকতি, আর এখন এই যে এই গ্রামবাসীরা তোকে তাদের নিজের হাতে মেরে ফেলতে চাইছে। কিন্তু পিনাকি, তুই অনেক বছর ধরে আমার সঙ্গে ছিলি, আমার হয়ে কাজ করেছিস, সে কারণে এইবার আমি তোকে ছেড়ে দিচ্ছি। কিন্তু একটা কথা তুই ভালোভাবে মনে রেখে দিবি, আজকের পর থেকে কখনো এই ধরমপুরে নিজের পা পর্যন্ত রাখবি না, ঠিক আছে? আজ তো আমি ওদের আটকাতে পেরেছি, কিন্তু দ্বিতীয়বার আমি আটকাব না। এই কাঞ্জি ভাই, আজকের পর থেকে মাইয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস তুমি সামলাবে। এখন যাও, এই দুজনকে ধরমপুর থেকে বাইরে ছেড়ে দিয়ে এসো, আর একটা বিষয় মাথায় রেখো যে এরা কখনো যেন এই ধরমপুরের দিকে মুখ ফিরিয়ে তাকাতেও না পারে। যাও, নিয়ে যাও। বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে, কুরিয়াল মা আমাদের প্রার্থনা শুনেছেন। তুই কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে এসেছিলি, এবার হাসতে হাসতে নিজের শ্বশুর বাড়ি চলে যাবা। চল খেমি, এবার একটু শান্তিতে শুতে পারবো অনেকদিন পরে। ওরে বাবা, থাক থাক। আমি তো এটুকুই বলবো মা, যে ভালো কাজ করে না তার কখনো খারাপ হয় না মা। আমি খুব খুশি যে ওই প্রতারক মহিলা এখান থেকে চলে গেছে আর আমার ভাই বেঁচে গেছে। আর আমিও খুব খুশি পিসি, আমাদের আসল পরিচয় সবার সামনে এলো না। চল, বস এখানে, বস বস। শোন সন্তরী, আমি সবসময় ন্যায়ের পথে চলেছি এখানে,
কিন্তু আজ তোকে সে কাজ করতে হবে, কেন আমি তোর কাছে অপরাধ করেছি। কারণ আমার অপরাধ হলো এই যে আমি ওই মহিলাকে সেই ঘরে নিয়ে গিয়েছিলাম যেই ঘরে শুধুমাত্র তোর অধিকার রয়েছে। তোকে আমি দুঃখ দিয়েছি, তোর মনে এই কারণে কষ্ট হয়েছে। চল এখন তুই আমায় বল, কি শাস্তি দিতে চাস তুই আমায়?